Assalamualaikum. BT Engineers চুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রোটিয়াসের সাহায্যে ফোর ওয়ে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করব। প্রথমে আমরা প্রোটিয়াস যে সফটওয়্যারটা সেটা আমরা ওপেন করে নিলাম। এরপরে আমরা উপরে যে বারটা আছে সেখান থেকে স্কেমেট্রিক ক্যাপচারটা ক্লিক করলাম। আমাদের স্কেমেট্রিক ক্যাপচারে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে। আমাদের এই সাইকেল ড্রয়িং করার জন্য বা ডিজাইন করার জন্য আমাদের একটা 5x5 টাইমার আইসি প্রয়োজন হবে। তো আমরা একটা 5x5 টাইমার আইসি নিয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের একই নামে অনেক কিছু আছে, আপনার দেখে নিতে হবে। এখানে আছে 5x5 অ্যানালগ টাইমার অবলিক অসিলেটর। তাহলে আমরা টাইমার আইসিটা নিয়ে নিলাম। এরপরে আমরা টার্মিনাল থেকে এখানে গ্রাউন্ড নিয়ে নেব। গ্রাউন্ডের সাথে আমরা কানেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ডিসি একটা সোর্স নিয়ে নিলাম। এখন ডিসি সোর্সের ভোল্টেজটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা হোয়াটের উপর ক্লিক করলাম, তাহলে জেনারেটর নেম আসবে। তাহলে এটা আমরা জেনারেটর নেম দিলাম ডিসি, ভোল্টেজ দিলাম আমরা 5, ওকে করলাম। তাহলে আমাদের কানেকশনটা আমাদের দিয়ে দিতে হবে, ওকে। তাহলে আমাদের এই কানেকশনটা হয়ে গেল ডিসি ভোল্টেজের সাথে। এখন আমাদের ক্যাপাসিটর নিতে হবে। ক্যাপাসিটর নেওয়ার জন্য আমরা যেটা করবো সেটা কম্পোনেন্টে গেলাম। এখান থেকে লিখবো আমরা যেহেতু আমাদের I 100 ফ্যারাড ক্যাপাসিটর যদি আমরা লিখি, তাহলে আগে দেখে আসে কিনা। এই 100 মাইক্রোফ্যারাড আমাদের ক্যাপাসিটর, তাহলে এখানে আমরা 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর পেয়ে গেলাম। ওকে, তাহলে এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে যদি রোটেট করে দিই, ক্লকওয়াইজ করতাম, এটা আমাদের দুইয়ের সাথে কানেক্টেড। আমাদের দুই কানেক্টেড আছে হচ্ছে 6-এর সাথে। আমাদের এই ডিসিটা এখানে আর একটা আমাদের ক্যাপাসিটর নিতে হবে। এই ক্যাপাসিটরের মানটা হবে হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড। এটাকে আমরা রোটেট করে দিলাম, ওকে। রোটেট করে দেওয়ার পরে এটার সাথে আমাদের C2 কানেক্টেড। এরপর C1 এর সাথে কানেক্টেড করে দিলাম। এখন এটা দ্বারা এটা আমাদের আর একটা প্রান্ত যাবে হচ্ছে 4017 IC-র সাথে। তাহলে আমরা 4017 IC একটা নিয়ে নিই, 4017 IC, ওকে। তাহলে আমাদের 4017 IC-টা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা C2-টা 4017-এর 13 নাম্বার পোর্ট, সেই 13 নাম্বার পোর্টে আমরা কানেক্টেড করে দিলাম, ওকে। এখন এখানে আমাদের আছে 3 নাম্বার এবং 7 নাম্বার আছে। এখন আমাদের একটা রেজিস্টর নিতে হবে। রেজিস্টরটা আমাদের 1K রেজিস্টর হবে। তাহলে আমরা 1K রেজিস্টর একটা নিয়ে যাব। প্রথমে একটা রেজিস্টার আছে, আমরা 1K রেজিস্টার নিলাম। এটা আমরা তাদের সাথে কানেক্টেড। আর একটা রেজিস্টার লাগবে, এটা নিলাম। সরি,
R2 একটা রেজিস্টর নিলাম, তার সাথে আমাদের কানেক্টেড হচ্ছে 7, অপর প্রান্ত কানেক্টেড হচ্ছে 6 এর সাথে, আর একটা কানেক্টেড হচ্ছে R1 এর সাথে। এটার মান হবে আমাদের 10 kΩ। ওকে, আমরা আর একটা রেজিস্টর নেব R3, যেটা এখানে নিলাম, এটা হবে আমাদের 220 ওহম। এটা কানেক্টেড থাকবে আমাদের 14-র সাথে, অপর প্রান্ত কানেক্টেড হচ্ছে টেনে নিলাম, এটা আর একটু সরে নিলে ভালো হতো আমাদের। যাই হোক, কানেকশনটা আমাদের 5-5 প্রাইমার আইসি যে কানেকশন, সেই কানেকশনটা আমাদের হয়ে গেছে। এখন আমরা 4017 যে আইসিটা আছে সেই আইসিটা আমরা কানেকশন করব। ওকে, এখন আমাদের যে ট্রাফিক লাইটটা দরকার সেই ট্রাফিক লাইটটা কোথাও নিয়ে নিই। ট্রাফিক লাইট, এখানে আমাদের ট্রাফিক লাইট পেয়ে গেলাম। ওকে করলাম, যেহেতু এটা আমাদের ফোর ওয়ে ট্রাক সিস্টেম, সেহেতু আমাদের 4টা লাইট লাগবে। এখানে আমাদের 4টা লাইটিং সিস্টেম আছে, এখন আমরা 4টা লাইটিং সিস্টেমটা কানেক্টেড করব। এখানে আমাদের 3-2 আছে, ধরো আমরা 10-এর সাথে কানেক্টেড করে নিব। আমরা কানেক্টেড করে নিলাম, এখন হচ্ছে 7404, এটা একটা হলো নিতে হবে হচ্ছে 7408। ওকে, 7404
এটা আমরা কানেক্টেড করে দিই, এটাকে আমরা কপি করবো, ব্লক কপি। আমাদের প্রত্যেকটা যে ট্রাফিক লাইট আছে, ট্রাফিক লাইটে এটা আমাদের একটা করে লাগবে। আমাদের চারটা হয়ে গেছে, এখন আমি এটাকে রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে আমরা যদি এরকম রাখি, তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এটার আউটপুট, আমরা আউটপুট সব আমাদের যে ট্রাফিক লাইট আছে তার সাথে কানেক্টেড করে দিলাম, এবং এই এক আর তিনের কানেকশনটা হবে হচ্ছে আমাদের দুটো ওয়্যারের সাথে, যেটা আমাদের ইনপুট বলা চলে, ইনপুটের সাথে আমাদের কানেক্টেড হবে। অনুরূপভাবে আমরা যদি একটা কাজ করি যে কানেকশনটা এটার সাথে না দিয়ে এটা ছাড়া আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমাদের একটার সাথে কানেক্টেড, এটা অপরটার সাথে কানেক্টেড হবে একটার সাথে, তাহলে এটার সাথে আমরা কানেক্টেড করলাম হচ্ছে এই সিস্টেমে। তাহলে একটা হচ্ছে 13-এর সাথে, অপরটা হচ্ছে 5-এর সাথে। অনুরূপভাবে যদি আমরা কানেকশন, এটা হচ্ছে আউটপুট, এর আউটপুটে যাবে, ইনপুট হবে একটা 3-এর সাথে, আর একটা ইনপুট হবে 1-এর সাথে। কানেক্টেড করে দিলাম, একটা হবে 5-এর সাথে আর একটা হবে এটার সাথে গেল। তাহলে আমাদের মোটামুটি সার্কিটটা কমপ্লিট। এখন আমরা সার্কিটটা ড্র করে দেখবো, বা সার্কিটটা রান করে দেখবো যে সার্কিটটা আমাদের কাজ করে কিনা। আমাদের প্রোটিয়াস সফটওয়্যার এটা একটা বড় সুবিধা যে আমরা সার্কিট তৈরি করার পূর্বেই আমরা দেখে নিতে পারি যে সার্কিটটা কাজ করবে কিনা। তাহলে আমরা যদি রানে দিই, লক্ষ্য করি যে এখানে আমাদের সার্কিটটা রান হচ্ছে, বা কোনটার পরে কোনটা চালু হবে, বা কোন দুই ওয়েটা চালু থাকবে, বা এটা যে পুরো কানেক্টেড সিস্টেম, এই কানেক্টেড সিস্টেমটা কিভাবে চলবে সেটা আমরা এখান থেকে সহজে বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে, যতক্ষণ সবাইদের বসে থাকার জন্য।